ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজকের টপিক গঙ্গা বেতাল। গঙ্গা বেতাল খুবই পাওয়ারফুল, এ কোনো ভূত নয়, প্রেতজনেরই কিন্তু সাত্ত্বিক। মহাশক্তিশালী গঙ্গা মায়ের বিশ্বস্ত সেবক, গঙ্গা মায়ের সমস্ত কাজে অনায়াসে অকাতরে করতে থাকেন। যিনি গঙ্গা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, ভক্তি নিবেদন করেন, গঙ্গা বেতাল তারই সিদ্ধ হয়ে যাবে। তো এই গঙ্গা বেতালের কী কী ফায়দা একটু বলি। গঙ্গা বেতাল আপনার সঙ্গে সরাসরি কথা বলবে এবং আপনি যে কোনো ভেলকি দেখাতে পারবেন। যদি বলেন এক্ষুনি বৃষ্টি হোক, বৃষ্টি হবে। যদি আপনি কারোর হাতে বলেন যে মাতা গঙ্গাকে আনিয়ে দিচ্ছে, ওর হাতে ঝরঝর করে পড়তে থাকবে। এবং এই গঙ্গা বেতালকে দিয়ে সমস্ত খবর, দেশ বিদেশের খবর আপনার কানে কানে বলবে এবং সমস্ত কিছু বিপদ আপদ দুঃখ যন্ত্রণা তৎকাল সলভ করবে। এটা আপনার ফ্যামিলিতে কোনো ক্ষতি বা কোনো সমস্যা করবে না, শুধুমাত্র ভালো করবে। মাটির নিচের গড়া ধন, লুক্কায়িত সম্পত্তি ধনও তুলে দেবে এবং আপনাকে সমস্ত কিছু ইনফরমেশান দিতে থাকবে। আপনার প্রতি কেউ কোনো খারাপ কাজ করবে ভাবলেই তার শাস্তি দিয়ে দেবে, আপনাকে কিছু বলতে হবে না, ও করে দেবে। এবং আপনি হিপনোটাইজ করে দিতে পারেন, যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে সম্মোহন করে দিতে পারবেন এবং যে শর্ট কর্ম সবই করতে পারবেন মারণ ছাড়া। মারণ ছাড়া সমস্ত যে সৎকর্ম, বশীকরণ, বিদ্বেষণ, উচ্চাটন, যা যা আছে সব করতে পারবে। আর এর সাধনা বিধিটা একটু আমি বলি, ছোট করে বলছি। এই সাধনা কেউ করতে চাইলে এসে করতে হবে, আমি এটা অনলাইনে করাতে পারবো না, সবচেয়ে মারাত্মক। আর এটা করতে গেলে শরীরকে বন্ধন করে করতে হয়, শরীর বন্ধন করে শরীর প্রোটেকশন দিয়ে এই সাধনা করতে হয়। তার আগে আপনাকে গঙ্গা পূজা শিখতে হবে, এখানে এসে শিখতে হবে। গঙ্গা মাতাকে আগে প্লিস্ট করতে হবে, তারপরে এই সাধনা হবে। আপনাকে 7 দিনের সাধনা এটা। আপনাকে 7 দিন নিরামিষ আহার করতে হবে, কোনো নেশা করা যাবে না, একদম একা থাকতে হবে, আর স্ত্রীর সংসর্গে থাকা যাবে না। আর আপনাকে নিজের হাতে বেসনের রুটি বানাতে হবে 7টা প্রত্যেক দিন। এটা মাত্র গঙ্গার তীরে গিয়ে, খুব বেশি হলে 20 থেকে 25 মিনিটের কাজ, খুব বেশি হলে 1/2 ঘন্টা। 100 ঠান্ডা লেগেছে, 108 বার জপ, 1 মালা জপ, মতিমালাতে জপ করতে হবে বা সাদা হাকিকে জপ করতে হবে, সে মালা আমি প্রতিষ্ঠা করে দিয়ে দেবো, প্রাণ প্রতিষ্ঠা করে। ওই গঙ্গার তীরে গিয়ে 8টা থেকে রাত 12টার মধ্যে টাইম, কেউ যেন না দেখে, একা একা করতে হবে। বা গঙ্গার স্বরূপ কোনো পুষ্করণী হলেও হবে, কোনো তালাব হলেও হবে, কোনো খোলা ময়দানে এরকম কোনো পুকুর হলে হবে। দেখুন ওখানে আপনি প্রথম দিন আমি 108 বার ওই মন্ত্র জপ করার ফলে পরে 7টা রুটি ফেলে দেবেন গঙ্গাতে। পরের দিন 6 দিন এরকম করতে থাকবেন, কোনো কিছু আপনার কোনো রেসপন্স পাবেন না। 7 দিনের দিন আপনি শুধু 108 বার মন্ত্রটা জপ করে আপনি উঠে চলে আসবেন। তখন ওখান থেকে বললে দাঁড়াও বা ঢেড়ো কিছু একটা বলে, হিন্দি বা বাংলায় বলবে, তখন আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবে দে রুটি দে। তখন আপনি বলবেন হ্যাঁ তোমাকে আমি রুটি দিতে পারি। কথা দিতে হবে আমি যখন ডাকবো, যে অবস্থায় ডাকবো, যে পরিস্থিতি ডাকবো, তোমাকে আসতে হবে। ও হ্যাঁ বলবে, তখন একটা রুটি দিয়ে দেবে। আবার রুটি চাইবে, বলে আরেকটা রুটি দিতে পারি। তাহলে কিন্তু আমি যখন যতটুকু দেব, যত পরিমাণ দেব, অতি তোমার সন্তুষ্ট থাকবে, থাকতে হবে। যখন দেব তখন খেতে হবে। তখন বলবে হ্যাঁ, তখন আরেকটা রুটি দিয়ে দিল। তৃতীয় রুটি হচ্ছে আমার সমস্ত সমস্যা, প্রবলেম এবং আমি দরবার বানাবো, সমস্ত লোকের সমস্ত সমস্যা তোমাকে সলভ করতে হবে। ও হ্যাঁ বলবে, তখন 8টা রুটি দিলেন। তারপর 4টে রুটিটা নিয়ে ফের চলে আসবেন, তখন ফের বলবে দাঁড়াও ওই 4টে রুটি দে আমার। তখন আপনাকে এটা বলতে হবে, এই 4টে রুটি আমি তোমাকে দেবো এই শর্তে যে আমি তোমার যখন মনে করবো তোমাকে আমি বিসর্জন দিয়ে দেবো, তুমি আর আসবে না। আবার যখন মনে করবো ডাকবো, আর যেন সাধনা না করতে হয়, তুমি চলে আসবে। আর যখন ইচ্ছা করবো তোমাকে চলে যেতে হবে। বা যদি আমি কাউকে ট্রান্সফার দিতে চাই, তার কাছে চলে যেতে হবে। বা আমার সন্তানকে যদি দিয়ে যেতে চাই, চলে যেতে হবে। বা আমাকে সুযুক্তি, সুপরামর্শ দিতে হবে। এবং আমার মৃত্যুর পরে আমি যখন জন্ম নেব, তখন আমার কোনো সাধনা ছাড়া তোমাকে আমার কাছে আসতে হবে। আর গঙ্গা মায়ের শপথ নিয়ে এটা বলাতে হবে। তখন ও গঙ্গা মায়ের শপথ নিয়ে বলবে, বললে 4টে রুটি দিয়ে দেবে। গঙ্গা মায়ের শপথ নেওয়া মানে ও আর ওই কথাটা নড়চড় করবে না। এই এই এরকমই সাধনা। এই সাধনার মন্ত্র আমি ইউটিউবে দিতে পারবো না, লুপ্তগুপ্ত মন্ত্র। আপনি এই সাধনা করতে চাইলে আমার কাছে আসতে হবে। এই সাধনা আমি 15 জনকে করাবো, একসঙ্গে অনেকজনকে করানো সম্ভব নয় আমার পক্ষে, কারণ আমিও তো মানুষ। 10 থেকে 15 জনের এটা করানো হবে। পরে ফের কেউ করতে চাইলে আবার তাকে
করানো হবে। যদি কেউ সাধনা করতে চান, আপনার লাইফ চেঞ্জ করে দেব, দায়িত্ব নিয়ে বলছি, গ্যারেন্টি রইল। আর যদি একবার এটা না হয়, দুবারে অবশ্যই হবে। মানে MBBS-এ 2 নম্বরের জন্য আপনি না পেলেও পরের বারে 100% হবে কি না চান্স নিলে, এরকম গ্যারেন্টি দিলাম এটা হবে। পরীক্ষিত গুরুমুখী এটা, তো আপনি চলে আসুন। আপনি যদি বলেন আপনি করছেন না, করিনি, করবো না, তার কারণ রাধাকৃষ্ণ সাধনা করি তো, এই সাধনাগুলো খুব ইজি, কিন্তু এটা আমার করতে হবে না, দরকার নেই, আপনাকে করিয়ে দেব দায়িত্ব নিয়ে। আপনার কাছ থেকে দক্ষিণা নেব মানে আপনাকে খালি হাতে ফেরাবো না, ঠিক আছে? এটা আপনার একদিনের জন্য জাস্ট এখানে আসতে হবে, আমি ঠিকানা দিয়ে দেবো, যারা করতে চান বলুন। একদিনের জন্য আসতে হবে, এই সিদ্ধ মালা গুটিকা সব দিয়ে দেবো, পরবর্তীকালে পরবর্তী ট্রেনিংগুলো ভিডিও কল করে হবে। যদি কেউ করতে চান, আপনি লিখুন হোয়াটসঅ্যাপে যে প্রভু আমি এই সাধনাটা করতে চাই, আপনার দক্ষিণা কত, ওতে সব বলে দেওয়া হবে। হরে কৃষ্ণ, জয় গঙ্গা বেতাল কি জয়।